স্বাগত সবাইকে ওয়াটার স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের আজকের এপিসোড। একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তাস্তফা মোহনা। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। কতটা ভালো আছেন, কতটা ভালো লাগছে আমাদের অনুষ্ঠান, সেগুলো জানাতে হলে লাইভে অবশ্যই আমাদেরকে কল করবেন, অবশ্যই সেটা গান শোনার পরে। আর সবাইকে স্বাগত জানিয়ে নিলাম, জানিয়ে দিচ্ছি একই সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদেরকে ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলেও। শুরু করছি আজকের এই আয়োজন। কারা আছেন আজকে আমাদের সঙ্গে? ভীষণ সুকণ্ঠী একজন গায়িকা স্বপ্ন প্রিয়াঙ্কা আমাদের আজকের অতিথি। বয়সে নবীন কিন্তু গায়কির দিক থেকে কিন্তু অনেকটাই প্রবীণ বলা চলে। ভীষণ সুন্দর গান করে সে এবং সবসময় নতুন নতুন গান নিয়ে আমাদের সঙ্গে এশিয়ান মিউজিকের এই লাইভটাতে আসে, আমন্ত্রিত হয়ে এসেছে আজকে। তাকে আমরা স্বাগত জানাবো এবং তার সঙ্গে যিনি এসেছেন হয়তো আগে তার পরিচয়টা দেওয়া উচিত ছিল, কারণ বয়সে সে সিনিয়র, কিন্তু সে আমার ভীষণ ভালো লাগার একজন মানুষ। এবং দুঃখের বিষয়, এশিয়ান মিউজিকের এই লাইভটাতে সাধারণত তার সাথে আমার খুব বেশি একসাথে পড়া হয় না। কেন হয় না সেটা তারও একটা দুঃখ, আমারও একটা দুঃখ, কিন্তু যেদিন হয় সেদিন আসলে আনন্দের কোনো সীমা পরিসীমা থাকে না। আমাদের সঙ্গে আছেন আমার খুব প্রিয় শিল্পী খায়রুল ওয়াসি। চলুন দুজনকেই স্বাগত জানাই, প্রিয়াঙ্কা এবং ওয়াসি দুজনকেই অনেক অনেক ওয়েলকাম করছি আজকের এই সময়ে। কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে তো ভীষণ কি বলবো, মানে অনেক ব্রাইট লাগছে, সুন্দর লাগছে দেখতে খুব, মানে স্পেশালি পাঞ্জাবিটা আজকে এপিসোডের জন্য। সত্যি স্পেশালি, কারণ হচ্ছে যে পাঞ্জাবিটা আমার ছোট বোন আজকে আমাকে গিফট করেছে। জন্মদিন ছিল তো, আগে ওর সাথে দেখা ছিল না, বাড়িতে ছিল। এবারে জন্মদিনে দাঁত পাইনি কিন্তু আসে, কি বলেন প্রথমে লাইভে পরে খাইয়ে দিয়েন আমাদেরকে। হ্যাঁ প্রিয়াঙ্কা, পরে আমাদেরকে জন্মদিনের খাওয়াটা খাইয়ে দিয়েন, মিস করব না, আমরা করতে চাই না। প্রিয়াঙ্কা বলো তোমার কি অবস্থা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? পড়াশোনা নিয়ে তো খুব ব্যস্ত, কিন্তু তার মাঝখানে নতুন নতুন গান করছো, এটা খুব সুন্দর, মানে ভালো একটা বিষয় আমি বলবো। এবং আমি টুকটাক প্র্যাকটিসে দেখছিলাম, খুব সুন্দর কিছু গান তুমি করে নিয়ে এসেছো, এগুলো কিন্তু আজকে লাইভে অবশ্যই গাইবে ইনশাআল্লাহ, চেষ্টা করব। আর সেই সঙ্গে আমাদের সঙ্গে যারা মিউজিশিয়ান রয়েছেন তাদেরকে অ্যাডভান্স থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি, কারণ আমি জানি তারা ভালো বাজাবেন, নো ডাউট। তবে শুরু করি আজকে। আচ্ছা, তো কনফিউশনে পড়ে গেলাম, কারণ খায়রুল ওয়াসি, স্বপ্ন প্রিয়াঙ্কা দুজনই আমার খুব ফেভারিট। কাকে দিয়ে শুরু করব? জেন্টস ফার্স্ট। আমি ফার্স্ট, খুব কনফিডেন্টলি মেয়ে বলে দিয়েছে জেন্টস ফার্স্ট। ওকে, চেষ্টা করছি। প্রথমে হেমাঙ্গ বিশ্বাসের যে বিখ্যাত গানটি, আমার খুব প্রিয় এই গানটি, শুরুতেই গাওয়া হয়, চেষ্টা করছি আমি এই গানটি। চল শুনে। গগনেতে ডাক দে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার না
তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সরো নদী তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সরো নদী সেই নদী কে মনে হইল তোমার নাম লইয়া কান্দি আমি তোমার নাম লইয়া কান্দি উইড়া যাই রে শকুয়া পক্ষি উইড়া রইল কায়া উইড়া যাই রে শকুয়ার পক্ষি উইড়া রইল কায়া কোন পরানে বৈদেশ রইলা মায়ারে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি আমি তোমার নাম লইয়া কান্দি গগনে তে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি আমি তোমার সোনা বন্ধু রে আমি তোমার নাম লইয়া কান্দি আমি তোমার নাম হেমাঙ্গ বিশ্বাস এবং তার এই গানটা সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কাঁদি, যেটা বলছিলেন যে এই গানটা প্রথমে গাওয়া হয়, আমি জানি না প্রথমে গাওয়া হয় মধ্যে বা শেষে, যখনই গাওয়া হোক না কেন, এবং এই গানটার সঙ্গে আজকে যতগুলো ইনস্ট্রুমেন্ট বাজলো, যদি নাও বাজে, হ্যাঁ, যদি খালি গলায়ও গানটা গাওয়া হয়, তারপরেও এই গানটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনা। কিছু কিছু গান রয়েছে যেগুলো যে কোনো জায়গায় মানে গাইলেই সেই পরিবেশটা চেঞ্জ হয়ে যায়, একদম একদম গানের কথা এবং সুরের যে
গভীরতা সেটা পুরো পুরো মুডটা চেঞ্জ করে দেয় মনকে। এখন তো আসলে শুরুতেই গানতে হয়েছে, এখনো পরিবেশ তৈরি হয়নি, চেঞ্জ হওয়ার কথা তো পরে আসবে। সেটাই সেটাই, কিন্তু আমার মনে হলো যে পরিবেশটা এরকম ভাবেই আজকে শুরু হয়ে গেল, পরিবর্তনটা এইভাবে। খুব সুন্দর ওয়াসিক, খুব ভালো গাইলেন। আজকে প্রিয়াঙ্কার প্রথম গান কোন গানটা গাইবে বলো? আমার প্রথম গান মৌলিক গান দিয়ে শুরু করছি, তোমার ইচ্ছেগুলো। এই গানটার কথা এবং সুর করেছিলেন আমার আব্বু ইয়াকুব হোসেন বাবলা। গানটির মিউজিক কম্পোজিশন করেছে মহিদুল হাসান মন এবং গানটা সঙ্গীতার ব্যানারে এসেছিল। চলো আগে গানটা শুনি। ঠিক আছে। তোমার ইচ্ছেগুলো আমার কাছে তুমি বলো,
ওয়াও, কিছু কিছু গান আছে না, ধরো শুরু করলেই কিন্তু মুখ ফসকে বেড়ে পড়ে, বাহ, হ্যাঁ এটা সেরকম একটা গান। থ্যাংক ইউ। আমি পুরোপুরি 100 ভাগ ধন্যবাদটা আমি প্রিয়াঙ্কাকে দেবো না, আধা আধি দেবো, 50 ভাগ তার বাবার জন্য, 50 ভাগ তার জন্য। কারণ এই যে বাবা মেয়ের যে সমস্যা নেই, আমি বলি তোমাদের এই যে বাবা মেয়ের যে বোঝাপড়াটা, এটা এত চমৎকার। আমি এর আগেও দেখেছি যে তোমার বাবা যে গানগুলো সুর করেছেন সেই গানগুলো আমার মনে হয় যে প্রিয়াঙ্কার মানে গায়কই বুঝে এত চমৎকার করে সুরগুলো করেন, এবং কোনোটার সাথে কোনোটার কিন্তু খুব বেশি সামঞ্জস্য নেই, না যে মনে হবে যে একঘেয়ে বা একই রকম এরকম একটা গান আগে শুনেছিলাম, সুর করছে নাথিং, না সেই ব্যাপারটা কিন্তু নেই। মানে প্রিয়াঙ্কা তো ট্যালেন্টেড নিঃসন্দেহে, কিন্তু ট্যালেন্টটা কোত্থেকে এসেছে এটাও কিন্তু প্রমাণটা পাওয়া যায়। খুব ভালো, খুব ভালো। প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কার বাবা দুজনের জন্যই অনেক অনেক শুভকামনা। আরো সুন্দর সুন্দর গান নিয়ে এরকম করে এসো, আর যে গানটা তুমি গাইলে, গানটা এত মিষ্টি, এই গানটা বারবার শুনতে ইচ্ছে করবে। আজকে যদি কেউ শোনে, আমার মনে হয় অনেকেই আছে যারা ইউটিউবে পাওয়া যাবে তোমার এই গান, তোমার ইচ্ছেগুলো দিয়েই দেখো তুমি এই গান দেখবে, এরপরে অনেকে সার্চ করে তোমার দেখবে ভিউ বেড়ে গেছে আজকের পরে। আর কিবোর্ডটা এত সুন্দর বেজেছে, ওয়াও এক্সেলেন্ট। চলো এবারে চলে আসবো আবারও খায়রুল বাসির কাছে। আগে আগে একটু শুনি গানটা কেমন, উনি তো নিজেও সুরকার কম্পোজার। আগে লাইভেও মনে হয় তুমি গিয়েছিলে এই গানটা, না? হ্যাঁ, এই গানটা অনেক মানে আমি আগে লাইভেও শুনেছি, বারবার গাইবে, বারবার গাইবার মতো গান। সত্যি কথা বলতে একজন শিল্পীর মৌলিক গান অনেক বড় একটা ব্যাপার, সেই গানটি আস্তে আস্তে গাইতে গাইতে মানুষের কাছে, এবং আজকের লাইভে আমি অনেকগুলো মৌলিক গান গাইবো, দেখা যাক। আমিও চেষ্টা করছি, যেহেতু মৌলিক গান দিয়ে শুরু করেছে, আমি সম্প্রতি আমার রিলিজ হওয়া চোখলাল কিসে যে গানটি, গানটির ভাইরাল সং, ভাইরাল আসলে একটা জিনিস কি, এটাও আমার মৌলিক গান। আজ 7 দিনের মতো হচ্ছে আমরা ছেড়েছি গানটি জোসনা আলোক জেল মিউজিক থেকে। আমি তো বলি এরই মধ্যে প্রচুর টিকটক হয়ে গেছে গানটা, দেখেছি আমি। হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার ফেসবুক থেকেই প্রায় এখন চলতেছে 37 লাখ, আর হচ্ছে ইউটিউবে তো টিকটক সব জায়গায় একদম পুরা, আমি অবাক হয়ে গেছি কালকে। নিজের রেকর্ডিং নিজে ভেঙে দিবে এবারে। যাই হোক, আমি চাই যে এই গানটা অনেক অনেক রেকর্ড ভেঙে দিক, ঠিক আছে? কারণ হচ্ছে যে মৌলিক গানের একটা অন্যরকম পাওয়া আছে। তো এই গানটিতে যারা আমার সাথে ছিল, আমি একটু অন্যরকম করে গানটি প্রেজেন্ট করেছি, গানটিতে যারা কণ্ঠ দিয়েছে আমার সাথে, আমি সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, বিশেষত কম্পোজার মিউজিক যে করেছে আর কি, কম্পোজার তো আমি, যে মিউজিক করেছে এসডি সাগর, সাথে ছিল কামরুজ্জামান রাব্বি, তারপরে ছিল হচ্ছে রাজু মণ্ডল এবং মানিক ছোট। গানটা আমরা আজকে খায়রুল বাসির কাছে লাইভে শুনবো, এবং এরপরে যাদের ভালো লাগবে তারা ইউটিউবে নিশ্চয়ই মিউজিক ভিডিওটা দেখে নেবেন, খুবই মজার, আমি দেখেছি আপনারাও দেখবেন। আচ্ছা, এই গানটির শিরোনাম চোখ লাল কিসে, ব্যাপারটা হচ্ছে গানটির সম্পর্কে একটু বলে নিই, কারণ না বললে অনেকেই, আমাদের বেশিরভাগ সময় চোখ লাল থাকে, মানে অনেকেরই থাকে, বিশেষত আমাকে যদি বলা হয় যে চোখ লাল কেন, আমার ঘুম কম হয় তাই। যেমন আমি লিখেই দিয়েছি যে হেডলাইন লিখে দিয়েছি যে আমার স্বপ্ন পূরণ করার জন্য রাতে ঘুম কম হয় তাই আমার চোখ লাল থাকে। তো যাই হোক, এর মধ্যে যে সাড়া পেয়েছি আমি পাচ্ছি, আশা করছি যে 2024-এর একটা অন্য জায়গায় থাকবে এই গানটি ইনশাল্লাহ, বলা যায়, আমি চেষ্টা করছি। আর সাথে শান্তও ছিল, এখানে শান্ত ছিল, আশা করি আজকে সবাই একসাথে আমরা এনজয় করবো গানটি। চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, সুযোগ পায়া বন্ধু তোমায় বাড়লো পিসে পিসে, সুযোগ পায়া বন্ধু তোমায় বাড়লো পিস
দিছে দিছে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে মাঝে তুমি থাইকা কারে কহর খোঁজ এত ব্যথা পাইয়াও তুমি রইয়াছ বাবু আরে তোমার মাঝে তুমি থাইকা কারে কহর খোঁজ এত ব্যথা পাইয়াও তুমি রইয়াছ বাবু দুঃখ কেন পাও তবু তারে ভালোবেসে আরে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে সরল থাকো করল তোমায় চিনে ছোট বেশে তোমার সকল ভেতর বাহির জানে তুমি এত সরল থাকো করল তোমায় চিনে ছোট বেশে তোমার সকল ভেতর বাহির জানে তার মতে না চলিলে যাইবা কিন্তু ফেসে তার মতে না চলিলে যাইবা কিন্তু ফেসে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে আরে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে প্রথম সাধের পীড়িত কয়দিনই হয় জ্বালা এখন বাবু এমন পীড়িত না করিলেই ভালা প্রথম প্রথম সাধের পীড়িত কয়দিনই হয় জ্বালা এখন বাবু এমন পীড়িত না করিলেই ভালা কেউ বুঝে না কন্যে সাই চোখ রক্ত জলে মিশে কেউ বুঝে না কন্যে সাই চোখ রক্ত জলে মিশে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে সুযোগ পায়া বন্ধু তোমায় ওয়ারল পিসে পিসে সুযোগ পায়া বন্ধু পিছে পিছে আরে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে
চোখ লাল কিসে বিদিতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল কিসে বিদিতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল কিসে বিদিতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল কিসে বিদিতের বিষে নাকি অন্তরের দোষে মানে আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমরা কামরুজ্জামান রাব্বিকে একটুখানি বেশি না একটুখানি মিস করছি কিন্তু মানে খায়রুল ওয়াসির ব্যাপারটা এরকম যে আমরা যখন স্ক্রিনে অ্যাক্টিং দেখি তখন আমাদের ফজলুর রহমান বাবু কিংবা চঞ্চল চৌধুরীকে যখন দেখি থাকে না যে একজনই কিন্তু পুরো স্ক্রিন দখল করে রাখে আশেপাশে যত কো আর্টিস্ট থাকুক না কেন ওনাদের দিক থেকে চোখ কিন্তু অন্য জায়গায় সরে না তো ওয়াসি যখন গান করে তখন ব্যাপারটা আসলে সেরকম হয়ে যায় ওই যে একটু মিস করতে চাইলাম সেই মিসটা আর করতে দিল না এত সুন্দর করে পরিবেশটা একেবারে নিজের হাতে ক্যাপচার করে নিল ওয়াসি থ্যাংক ইউ সো মাচ আর শান্ত খুব সুন্দর হয়েছে এই গানটির পেছনে আরেকজনের যে অবদান রাশিদ রানা বড় ভাই ওনার পৃষ্ঠপোষকতায় এই গানটি এসছে জেল মাল্টিমিডিয়ায় ইনশাল্লাহ গানটি নিয়ে আমার অনেক আশা দেখা যাক কি হয় আরো আরো ভিউ ছাড়িয়ে যাক আমরা চাই সেটাই সেটাই থ্যাংক ইউ দেখছেন ওয়ার্ল্ড ট্রান্স স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক খায়রুল ওয়াসি এবং স্বপ্ন প্রিয়াঙ্কা এই জুটিকে নিয়ে আজকে আমাদের একটা ব্র্যান্ড নিউ এপিসোড একটা ছোট বিরতির পর এক্ষুনি ফিরে আসছি সাথেই থাকুন না কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি কেন জানি কে জানি The style icon of the year finally the award goes to Asian textile Asian textile, aging good style. Asian textile, aging good style. Ah!
শেষে সোনালি মেঘের খেলা সোনা ফলা মাঠের প্রান্তে রূপলি শিল্পী খাইরুল ওয়াসি এবং শবনম প্রিয়াঙ্কা প্রিয় দুই শিল্পীকে নিয়ে আজকের ওয়াল্টন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে স্বাগত জানাচ্ছি সবাইকে, তসনিফা মোহনা। চলুন তবে ফেরা যাক শিল্পীদের কাছে, একটু গল্প আড্ডা খুনসুটি এবং তার মাঝে দারুণ দারুণ সব গান নিয়ে আজকের এই এপিসোডটা রঙিন হয়ে থাকুক। আমার না একটা কবিতা মনে পড়ছে, নির্মলেন্দু গুণের একটা বিখ্যাত কবিতা আছে, কিন্তু তোমার চোখ এত লাল কেন? আচ্ছা বাহ, হ্যাঁ, সেখানে একটা লাইন ছিল এরকম যে, আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ ঘরের ভেতর থেকে দরজা খুলে দেখ, কেউ আমায় বলুক তোমার চোখ এত লাল কেন। তো আলটিমেটলি পুরো কবিতাটা আমি বললাম না, পুরো কবিতাটা সারমর্ম তাই, চোখ লাল কিসে পীড়িতের বিষে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এন্ড দিস ইজ দ্য ইউনিকনেস অফ মোহনা আপু। সত্যি এনিওয়ে, চলো আমরা গানে চলে যাই। এবারে দেখি প্রিয়াঙ্কা আমাদেরকে কি গান শোনায়। আমি এবারে খুবই জনপ্রিয় খুবই পপুলার একটি গান গাইছি রুনা লায়লা ম্যাডামের, নিশিদিন প্রতিদিন, স্বপ্নের নায়ক সিনেমা থেকে। আশা করি ভালো লাগবে সবার। স্বপ্নের নায়ককে দেখি আগে, গানে গানে শুনি।
কেন শেষ হয়ে গেল? আমি এই গানটার কথা পরে বলবো, আগে একটা কথা বলি। অনেকেই আসে, অনেকেই গান গায়, কিন্তু প্রিয়াঙ্কা যখন গান করে, প্রিয়াঙ্কার সাথে যখন আমি থাকি, সেই এপিসোডটা যখন কেউ দেখে, তারা আমাকে অনেকেই কিন্তু ইনবক্সে জিজ্ঞেস করে যে এই মেয়েটা কে, মেয়েটা কিন্তু খুব সুন্দর গান করে। মাই প্লেজার, থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াঙ্কার ব্যাপারে, তোমার কণ্ঠের ব্যাপারে কিন্তু আলাদা একটা চাহিদা মানুষের রয়েছে, দর্শক শ্রোতারা তোমাকে কিন্তু অনেক ভালোবাসে। চেষ্টা করি আপু, জানি না আসলে কতটুকু গাইতে পারি, কিন্তু আসলে চেষ্টাটা সব সময় আসলে যদি এরকম থাকে, আশা করি আরো ভালো লাগা কাজ করবে দর্শক। আরেকটা ভালো বিষয় হচ্ছে, রুনা লায়লা ম্যামের মতো গাওয়ার চেষ্টা করনি, তুমি তোমার মতো করে গিয়েছো, কিন্তু গানের কথা সুর ঠিক রেখে, এটা খুব দারুণ একটা ব্যাপার। এটা কন্টিনিউ করবে এবং নিজের গানগুলো নিজের মতো করে গিয়েছো। চলো এবার একটুখানি দর্শকের সঙ্গে আলাপ করবো আমরা। ওয়াটার স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে স্বাগত জানাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে ফোন করেছেন? জি, আমি কুমিল্লা থেকে শাড়িয়া বলছিলাম। শাড়িয়ার কেমন লাগছে আজকের আয়োজন? জি, অসাধারণ। বিশেষ করে ভাইয়ার লাস্ট গানটা খুব ভালো লাগছে, ভাইকে ধন্যবাদ দেওয়ার জন্য। ওই চোখ লাল কিসে প্রীতের বিষে, মিউজিক ভিডিওটা দেখেছেন? হ্যালো, হ্যাঁ দেখা হয়েছে। কথা বলুন না, খায়রুলের সঙ্গে সরাসরি কথা বলুন। ধন্যবাদ, ভাইয়ের কাছে কলটা ট্রান্সফার করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ধন্যবাদ, আজকে আপনি মিষ্টি দেখাচ্ছে দেখতে, আর গানটা খুব ভালোভাবে করেছিলেন, অসাধারণ হয়েছে, খুব ধন্যবাদ। রাতে মানে পুরো রাতটা বানিয়ে দিয়েছেন বলা যায় এই গানটার মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ। বেশি বেশি গান শেয়ার করবেন, আমাদের গান শুনবেন, অনুপ্রাণিত করবেন, আমরা যাতে আরও বেশি বেশি মৌলিক গান দিতে পারি। গানটির বয়স মাত্র 7 দিন, তো তাতেই আশা করছি যে অনেকের মনটা কেড়ে নিয়েছে, আমার মনে হয় নবজাতককে ভালোবেসে ফেলেছে সবাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং, সাথেই থাকুন আমাদের। আচ্ছা, আমরা তো ফোনটা কেটে দিলাম, আমার মনে হয় ওনার কোনো গানের রিকোয়েস্ট ছিল। ওহো, এটা জানা হলো না, সো সরি। আপনি কমেন্ট সেকশনে আমাদেরকে লিখুন কোন গানের রিকোয়েস্টটা করতে চান, আমরা একটু পরে না হয় আবারও কিংবা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করুন, আমরা হয়তো আবার কথা বলতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, কোথা থেকে ফোন করেছেন? জি, জয়পুর থেকে চকলেট বাসিজন বলছিলাম। ওকে, কার সঙ্গে কথা বলবেন? জি, প্রিয়াঙ্কা আপা যে গানটা গাইলো, সেই গানের রেজরে বলতে চাই, এশিয়ান টিভির সেই স্বপ্নের দর্শক সেই আমি। ও থ্যাংক ইউ সো মাচ, স্বপ্নের দর্শক চলে এসেছে, বাহ, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর একটা কথা বলছে কিন্তু, না স্বপ্নের দর্শক। কোনো গানের রিকোয়েস্ট আছে ভাইয়া? খায়রুল ভাইয়ের কাছে রিকোয়েস্ট পারিসা গানটার, আর আপু যে সুন্দর গানটা গেলো, এমনি মনটা উপরে গেছে। আরো ভালো ভালো উপহার দেন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো, আমার থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। আমার মৌলিক গানের রিকোয়েস্ট এসেছে প্রিয়াঙ্কা। আমরা দুজন চেষ্টা করব আজকে, আমাদের রাজ্যে যারা এই প্রোগ্রামটা দেখেন, ওয়ার্ল্ড অন এশিয়ান মিউজিক, আমরা চেষ্টা করব ভালো ভালো কিছু গান শোনানোর জন্য। আমি কিন্তু বেশি বেশি করে প্রমোট করে দিচ্ছি, আমাকে তো অবশ্যই জানাতে হবে, আমাদের জন্য বিশেষ পাওয়া। আর আপনি তো অনেক বেশি বেশি অনেক ভালো একজন প্রেজেন্টার। না, আমি ট্রিট ছাড়বো না, অবশ্যই ট্রিট পাবেন ইনশাআল্লাহ। মুখের কথা চেরা ফেজবে না, কেমন ইনশাআল্লাহ গান শুনি। শিওর, ওই জায়গাটি গাইছি একদমই অনেক দিনের, মানে অনেক পুরনো একটি গান, আমার খুব প্রিয় একটি গান। আমি অনেক চেষ্টা করেছি অনেক টেলিভিশন লাইভে গাওয়ার জন্য, কিন্তু প্র্যাকটিস করি হয় না, তো আজকে গেয়ে দিই। হ্যাঁ, আওয়াল কাহালে সদা গো, না খাওয়াইলা দুধের শহরে,
না খাওয়াইলা নাইর কেলবাইঙ্গা পানি ও মন সদা গ তোর সাথে আমি বানি যে যাব সাথে আমি বানি যে যাব ও মোর সদা গ তোর সাথে আমি বানি যে যাব যাব ও মোর সদা গা
সাথে আমি বানিয়ে যাব ওর সদা গত তোর সাথে আমি বানিয়ে যাব ওর সদা গত তোর সাথে আমি বানিয়ে যাব গানের প্রশংসা করব নাকি প্রশ্ন করব সেটা ভাবছি কোন পটা দিয়ে শুরু করব সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই গানটা আমি যেদিনই গাইতে যাই হয় বিরতি চলে আসে অন্য অন্য টেলিভিশন বা এখানেও আমি চেষ্টা করেছি প্র্যাকটিস করেছি হয় বিরতি চলে আসে না হলে ফোন কলের মাধ্যমে ভুলে যাই না হলে এই গানই গাওয়ার স্কোপ পায় না গানটা এত এত পছন্দের আমার বিশেষত গানের কথা যে নারকেল ভাইঙ্গা খাওয়াবো পানির সদাগর ঠিক আছে এটা যে কি মানে অন্যরকম একটা ব্যাপার কবে খাবো আমরা সেই ফরিদপুরে নারকেল ভাইঙ্গা পানি অবশ্যই তো প্রথমেই তো বলা হয়েছে যে ট্রিট ঠিক আছে তাহলে আমি আমি বলি এখন প্রশ্ন করতে চেয়েছিলাম প্রশ্নের উত্তর পেয়ে গেছি প্রশ্নটা আর করবো না যে কেন গানটা করেন না প্রশংসাই করি যাই হোক আগে করেননি যাই হোক আজকে আমার সঙ্গে একই স্টেজ শেয়ার করছেন এশিয়ান মিউজিকের এবং এত ভালো লাগলো এরপরে আবার আমি নিজে রিকোয়েস্ট করব কখনো দেখা থ্যাংক ইউ সো মাচ যে গানটা প্লিজ আবার করেন আর সবাই খুব সুন্দর বাজিয়েছে একটা ধুনে ছিল আমার আসলে এই গানের প্রতি কেন বলি আমি বারবার এই গানগুলো না আমাদের দেশের সত্যিকার অর্থে ইতিহাস এবং সম্পদ ঐতিহ্যকে তুলে ধরছে এই গানের মধ্যে একটা গল্প রয়েছে হ্যাঁ যে গল্পটা আসলে গানে গানে প্রকাশ করা যায় এই গানগুলো আপনার কণ্ঠে ভীষণ মানায় আপনি এটা গানগুলো বেশি করবেন হ্যাঁ চেষ্টা করি আর কি আপনার ফরিদপুরের একটা গান আছে না নিজের লেখা যে গানটা আপনি প্রায়ই করে থাকেন জি এই টাইপের গানগুলো আপনার সঙ্গে যায় জন্য দেখবেন আপনাকে দর্শক রিকোয়েস্ট করে এই টাইপের গান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর বাড়িসা তো রইলই হ্যাঁ চেষ্টা করব চেষ্টা করব ওটা আছে প্রিয়াঙ্কার গানে যাবো এবারে প্রিয়াঙ্কা কোন গান শোনাবে বলো আমি এবারে আরেকটি মৌলিক গান গাইছি এই গানটার টাইটেল হচ্ছে প্রেম মায়া গানটা গত রোজার ঈদে রিলিজ হয়েছে লেজার ভিশনের ব্যানারে গানটা আমি এবং রাজীব ভায়া ডুয়েট গেয়েছিলাম গানটার কথা খুব নতুন একজন গীতিকার তিনি ফাহমিদা রিসানা আপু এবং সুর করেছিলেন আমার বাবা ইয়াকুব হোসেন বাবলা সো এই গানটার জন্য আসলে স্পেশাল থ্যাঙ্কস রিসানা আপুকেই দিব কারণ এত সুন্দর গানের কথাগুলো শুনলেই বুঝবেন কথাটা শুনি গানে গানে রোজ রোজ তোর ঘোরা ঘোরি আমার মনে রাই নাই রোজ রোজ তোর খামখে আলি নানান রকম বায়নাই রোজ রোজ তোর ঘোরা ঘোরি আমার মনে রাই নাই রোজ রোজ তোর খামখে আলি নানান রকম বায়নাই Do it.
শিউলি প্রভা যদি গানটা গাইবার আগে না বলতে যে গানটা আসলে তুমি এবং রাজীব ভাই ডুয়েট এমনিতেই গেয়েছো, তাহলে অনেকেই হয়তো আমরা ধরে নিতাম যে গানটা আসলে কোনো একটা বাংলা চলচ্চিত্রের গান। গানটার মধ্যে সেই ফ্লেভারটা কিন্তু রয়েছে। ঠিক, এবং আসলে আমি মিউজিশিয়ানদের সাথে কথা বলবো, মিউজিশিয়ানরা এত সুন্দর বাজিয়েছেন এবং কপি একদম। আসলে একটা শিল্পী তখনই খুব মানে ফ্লেক্সিবল ফিল করে যখন তার গানটা একদম কপি বাজে। সো এটার জন্য অনেক অনেক থ্যাংকস সবাইকে। আমিও থ্যাংকস দিয়ে দিলাম, থ্যাংকস এত সুন্দর করে। আসলে আমি জানি না কপি বাজিয়েছে কিনা, কারণ আমি ফার্স্ট টাইম শুনলাম, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে যে একদম সেমই হয়তো বা হবে। খুব ভালো হয়েছে। চলো আমরা একটা দর্শক কল নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, বলুন কোথা থেকে ফোন করেছেন? জি, এশিয়ান টেলিভিশনের অনুষ্ঠানটা আমি প্রত্যেক দিনে দেখি, আমার খুব প্রিয় একটা অনুষ্ঠান। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা শুনি। আমি গাজীপুর থেকে টঙ্গী আব্দুল আল মামুন। আব্দুল আল মামুন, আচ্ছা। আজকের আয়োজনটা কি শুরু থেকে দেখা হচ্ছে? কেমন লাগছে আমাদের আজকের আয়োজন? প্রিয়াঙ্কা এবং ওয়াসিক, খুব ভালো লাগছে। আমি দোকানে বসে আছি। বলুন না, কথা বলুন ওদের সাথে। খায়রুল ওয়াসি এবং প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলুন। খায়রুল ভাই, হ্যাঁ খায়রুল ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আচ্ছা, আমি চেষ্টা করব, আমাদের সাথে থাকুন, আমরা রিকোয়েস্টের গান গাইব, চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ আব্দুল আল বাবুন, সাথে থাকুন আপনি। আমরা আরেকটা ফোন কল নিচ্ছি এবারে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, একটু জোরে কথা বলবেন কাইন্ডলি, এবং আপনার নাম, কোথা থেকে ফোন করেছেন? জি আমি এস এম মাসুদ বলছিলাম, পাবনা থেকে। পাবনা থেকে, আচ্ছা। কার সঙ্গে কথা বলতে চান? আমি দুজনের সঙ্গে কথা বলবো, আগে খায়রুল ভাইয়ের সঙ্গে কথা বলবো। বলুন। জি ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর অসাধারণ প্রোগ্রাম দেখতেছি। মানে মিউজিশিয়ান ভাইদের তো মাত্রই আপু যে প্রশংসা করলো, নতুন করে আমার আর বলার কিছু নেই। প্রত্যেকটা গানে অনেক সুন্দর মিউজিক হচ্ছে। আর আপনার কাছে একটা গানের রিকোয়েস্ট আছে, সেটা হলো জন্ম লয়ায় পড়লাম আমি কঠিন দুনিয়ায়। আচ্ছা, এটা আমার মৌলিক গান বাদলা নাটকের। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যে আপনারা যে মৌলিক গান ভালোবাসেন। আমার আমি নাটকটাও দেখতে এবং আপনার গান এটাও আমি জানি, এই জন্যই রিকোয়েস্ট করলাম এবং রিকোয়েস্ট অবশ্যই রাখবেন। আর আপনার সঙ্গে একটা একটু কথা বলবো, ওনার কাছে একটা গানের রিকোয়েস্ট। কেমন আছেন ভাইয়া?
ভালো আছি আপু, অসাধারণ গান গাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। আর আল্লাহর রহমতে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আপনার ভয়েসটা এত সুন্দর ভয়েস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া করবেন। জি অবশ্যই দোয়া থাকবে, আপনি আরো আগায় যান, আরো ভালো ভালো গান দেন আমাদের উপহার। আর আপনার কাছে একটা গান, অনেক পুরাতন একটা গান রিকোয়েস্ট আছে, গানটা আসলে কার সঠিক বলতে পারবো না, এক জীবন তোমায় ছেড়ে বহু দূরে যাবো কোথায়। আচ্ছা আচ্ছা, চেষ্টা করবো, খুব সুন্দর গান এবং মেলোডিয়াস গান, বেশ পুরনো গানটা, চেষ্টা করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর কলিং। ভালো শ্রোতা, ভালো দর্শক পেলে আমাদেরও মনটা ভালো হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, আমাদের সঙ্গে এবারে কে যোগ দিয়েছেন? ওয়ালাইকুম সালাম, আমি জুলিয়া নিকেতন থেকে বলছি। আচ্ছা, প্রতিবেশী। জি বলুন না। আমি আপনাদের অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আপুর সাথে কথা বলছি। হ্যাঁ জি, আপু কেমন আছেন? জি আছি, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন গানের অনুরোধ আছে? কেমন লাগছে অনুষ্ঠান? খুবই ভালো লাগছে, আমি আমার নাতি নাতনিদেরকে নিয়ে আপনার গান দেখছি। থ্যাংক ইউ। আমার সাহেবও আছে আমার সাথে। আচ্ছা তা আপু, আমি একটা গান শুনতে চাচ্ছি। বলেন। সেটা হলো যে ছিল দৃষ্টির সীমানায়। আচ্ছা, এই গানটা যদি একটু শোনাতেন আমি খুব অবশ্যই গাইবো, অবশ্যই গাইবো। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা শ্রদ্ধা শাহনাজ রহমতুল্লাহর গান রিকোয়েস্ট করার জন্য, আমি চেষ্টা করবো। থ্যাংক ইউ, খুব সুন্দর একটা গানের রিকোয়েস্ট করেছেন, আশা করছি আমরা শুনবো প্রিয়াঙ্কার কাছ থেকে। তবে তার আগে আমরা ওয়ালটন স্মার্ট ফিজিশিয়ান মিউজিকের এই পর্যায়ে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসতে চাই, সাথেই থাকুন। আমাদের সঙ্গে আছেন শবনম, প্রিয়াঙ্কা এবং খায়রুল ওয়াসি। আজকে স্পেশাল ডে, ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম ঘুরে? শুভঙ্করের ফাঁকি গলা ছেড়ে হৃদয়।
ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভী, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 মিনিটে। থমথমে পরিবেশ বিরাজ করছে, আশেপাশের অনেক লোকজন জড়ো হয়ে গেছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার সঙ্গে আমার শেষ কথা। আপনাদের রিলেশন কি, আপনারা কি বৈধ রিলেশনে আছেন না অবৈধ রিলেশনে আছেন? এই নিউজের মধ্যে কোন ইমোশন? ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com, রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন 1 সেপ্টেম্বর। ওয়ালটন স্মার্ট ফ্রিজের আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমাদের সঙ্গে আছেন খুবই সুকণ্ঠী গায়িকা শবনম প্রিয়াঙ্কা, এবং আজকে একেবারে লোক গান গেয়ে মাতানো সারা বাংলাদেশ, সারা বিশ্ব মাতানো প্রবাসী সব বাঙালিদের সহ বলছি, যিনি আছেন তিনি হচ্ছেন খাইরুল ওয়াসি। আর কথা বেশি বাড়াবো না, আজকে অনেক আগ্রহ নিয়ে দর্শক শ্রোতারা প্রচুর ফোন করছেন, প্রচুর ভালোবাসা জানাচ্ছেন, তাই চলে যাব প্রিয় শিল্পীর কাছে এবং গান শুনবো এবারে খাইরুল ওয়াসির। হ্যাঁ, এখন যে গানটি গাইব অবশ্যই মৌলিক গান, কারণ রিকোয়েস্ট করেছেন মৌলিক গানের এক ভাইয়া, রিকোয়েস্ট করেছেন পারিসার জন্য। পারিসা আমার আরেকটি জনপ্রিয় একটি গান, আমি যতটা সাড়া পেয়েছি পারিসা দিয়ে। পারিসা গানটির কথা লিখেছেন সৈয়দ জুয়েল এবং সুর আমার নিজের, মিউজিক করেছিল এম এ রহমান। আমি চেষ্টা করছি আজকে আবার নতুন করে গাইবার জন্য। এক জীবনে এক মানুষী হইলি রে দুইজন, এই মনেতে বহাইলি দুঃখেরি শ্রাবণ। ও জীবনে এক মানুষী হইলি রে দুইজন, এই মনেতে বহাইলি দুঃখেরি শ্রাবণ। আগে যদি জানতাম আমি করবি রে আমন, বিশ্বাস কইরা দিতাম না আমার বুঝব। পারিসারে পারিসা তো পাল্টে গেছে মন, পারিসারে পারিসা তো একই আচরণ, পারিসারে পারিসা তো পাল্টে গেছে মন, পারিসা তো একই আচরণ।
আদর কইরা পালসি একটা পরবাসি মন দিওয়ানি সি সুখ দিল না কাদায় সারা খো জীবনে এক মানুষই হইলে রে দুইজন এই মনেতে বহাইলি দুঃখের শ্রবণ আগে যদি জানতাম আমি করবি রে ও মন বিশ্বাস কইরা দিতাম না
খায়রুল ওয়াসির গান হতে হতে প্রিয়াঙ্কার আমি কিন্তু ইশারে একটু হাসি বিনিময় করে নিয়েছি। খুব পছন্দের একটা গান কিন্তু, এবং আমার সাথে প্রিয়াঙ্কা একমত হবে যে আমরা এশিয়ান মিউজিকের মানে আমাদের রেগুলার যে স্টাইলটা, আসলে মোটামুটি আমরা একটা হাফ অ্যান আওয়ারের স্লট থাকে যেটার মধ্যে আমরা গান টান শুনি, কথা বলি, ফোন কল নিই, এবং তারপর ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে এসে আবার আমরা গানে চলে যাই। কিন্তু খায়রুল ওয়াসির যখন পারিসা গান ধরে আমার মনে হয় যে এক গানেই একটা ব্রেক হয়ে যাবে। কিন্তু আজকে আমি জানি ওয়াসে একটুখানি অসুস্থ, আজকে সে তার মানে সবসময় একেবারে জান প্রাণ দিয়ে গান গাইবার চেষ্টা করে, যতটুকু এফোর্ট দেওয়া যায় সবটুকু দিয়ে থাকে, কোনো সময় ফাঁকিবাজি করে না। আজকে একটুখানি অসুস্থ, অ্যাকচুয়ালি চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করছি, কারণ গান গেয়ে মানুষের মন ভালো করার মধ্যে যে আনন্দ, এটা পৃথিবীতে মানে অনেক বড় একটা পাওয়া আমি মনে করি। অনেকেই গান শুনে, আমি এরকমও সিচুয়েশন হয়েছে যে স্টেজে উঠেছি, আমার আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিয়েছে যে আপনার এই গান শুনেছি, বা দেখা হলে তার পালস বা হার্টবিট বেড়ে যায়, মানে বুকে জড়ায় যখন ধরছে, মানে এটা না কেমন যেন একটা ঐশ্বরিক একটা মানে ভালোবাসা আসে, বোঝা যায় বিষয়টা বানানো নয়, একদম সত্যি তাই। মানে আমি না মাঝে মাঝে অবাক হই যে মানুষ কান্না করে দেয় গান শুনে, এবং কোনো কথা না বলে, এরকম আমার অনেক হয়েছে পথে ঘাটে অনেক জায়গায়। সত্যি আমি ভাবি যে আমরা আসলে যদি অন্য কোনো প্রফেশনে যেতাম এত ভালোবাসা কি পেতাম আসলে কারো কাছ থেকে? সেটাই আমি মনে হয় যে উই আর ব্লেসড, সত্যি তাই, সত্যি। চলো আমরা প্রিয়াঙ্কার গান শুনবো। আমি বিরতির আগে যিনি ফোন কল করেছিলেন নিকেতন থেকে, ওনার কাছাকাছি অ্যাকচুয়ালি, সো উনি একটা গানের রিকোয়েস্ট করেছিলেন শ্রদ্ধা শাহনাজ রহমতুল্লাহর, যে ছিল দৃষ্টির সীমানা, এবং আমি আসলে খুব খুশি হয়ে যাই কারণ আমি তো এই ধরনের গানই গাই বেশি, এক্সপেক্ট করি। হ্যাঁ, তো যখন রিকোয়েস্ট করে কেউ যে ও আচ্ছা ওকে দিয়ে বা ওকে ওকে রিকোয়েস্ট করলে গানটা শোনা যাবে, ভালো লাগবে, সো এটা আসলে অনেক। উনি প্রিয়াঙ্কার গান খুব পছন্দ করেছিলেন, সপরিবারে দেখছেন, আশা করছি আমাদের সঙ্গেই আছেন, সবাই মিলে আমরা গানটা উপভোগ করি। শিওর, যে ছিল দৃষ্টি সীমানা, যে ছিল হৃদয়ে রাঙিনা, সে হারালো কোথায় কো দূর জানা, সেই চিহ্ন কতদিন দেখি স্বপ্ন আঁকি, যে ছিল দৃষ্টি সীমানা, যে ছিল হৃদয়ে রাঙিনা, সে হারালো কোথায় কো দূর জানা, সেই চিহ্ন কতদিন thank you.
বেশ কিছুদিন আগে একসময় আমি খুব বলতাম যে এই গানটা প্রচুর গাইছে সবাই ইদানিং। হ্যাঁ, মানে একটা গান ভালো লাগে কিন্তু এই গানটা এত গাইলে তখন মনে হয় যে আচ্ছা একটু তো ব্রেক দেওয়া দরকার, এত কেন গাইছে। আজকে মনে হলো, মানে প্রিয়াঙ্কার গলায় গানটা শুনে মনে হলো অনেকদিন পর গানটা শুনলাম, কেন গানটা কেউ গাইছে না, এত সুন্দর একটা গান। এবং এই গানটা কিন্তু আসলে আমার টোটালি লিস্টেই ছিল না, একদম আনপ্রিপেয়ার্ড অবস্থায় আমরা সবাই গেয়েছি, পারফর্ম করেছি। তুমি শাহনাজ রহমতুল্লাহর এত সুন্দর জনপ্রিয় একটা গান গাইলে আমার তো এক নাগাড়ে ওনার অনেকগুলো গান মনে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে সবগুলো তোমাকে গাইতে বলি। এনিওয়ে, আমি তো এখানে বসে আছি, সুযোগটা আমার বেশি, আমি চাইলে অনেক রিকোয়েস্ট খায়রুল ওয়াসি এবং প্রিয়াঙ্কাকে করতেই পারি, কিন্তু দর্শকদের সুযোগটা বেশি বেশি করে দিতে হবে, আর সেই জন্য ফোন কল নিতে হবে। আগে ফোন কল নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, জানতে চাই কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমি জি বলুন, আমরা শুনছি। আমি সাজ্জাদ বলছি মাদারীপুর থেকে। আচ্ছা ঠিক আছে, বলুন, কথা বলুন আমাদের সঙ্গে। আমি প্রিয়াঙ্কার সাথে একটু কথা বলবো। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ প্রিয়াঙ্কা, কেমন আছো? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। তোমার সাজ্জাদ আঙ্কেল বলছি। আচ্ছা আচ্ছা, আঙ্কেল কেমন আছেন? আছে ভালো। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? খুব ফাইন। আমি তো এশিয়ান টিভি সবসময় দেখি। জি, এবং এই 10:30 বাজে আমি দেখি। আচ্ছা, থ্যাংক ইউ। কোন গানের অনুরোধ আছে? না, আর তোমাকে তো 15 তারিখ নেভির অনুষ্ঠানে আসবা, তখন দেখা হবে, ইনশাআল্লাহ দেখা হবে। আর গান, আমরা কয়েকটা গান সিলেকশন করে দিয়েছিলাম, ওখান থেকে একটা গান কি গাইলে ভালো হয়? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, সাথে থাকেন। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, অনেক অধিকার নিয়ে বললো প্রিয়াঙ্কাকে। ঠিক আছে, তুমি গান বাজতে থাকো, আমরা এই পর্যায়ে আসলে ওয়াসির কনসার্টে একটা গান শুনে আসি। এখন যে গানটি গাইছি অনুরোধের গান, বাদলা নাটকের যে জন্ম লইয়া পড়লাম, আমি গানটির কথা এবং সুর আমার নিজেরই, চেষ্টা করছি লাইভে বেশি একটা গাওয়া হয় না তো, মানুষ যেহেতু দর্শক রিকোয়েস্ট করে, চেষ্টা করছি গাওয়ার। চল শুনি। জন্ম লইয়া পড়লাম আমি দুঃখের দরিয়া, সহজ সরল পাইয়া সবাই ফেল চলো না, এমন কেন হইল বিধি আমার বেলা, পারলাম না রে ভালো থাকতে কঠিন বাস্তবতা, পারলাম না রে ভালো থাকতে কঠিন দুনিয়া, জন্ম লইয়া পড়লাম আমি দুঃখে
সহজ সরল পাইয়া সবাই ফেল চল না, এমন কেন হইল বিধি আমার বেলা, পারলাম না রে ভালো থাকতে কঠিন বাস্তবতায়, পারলাম না রে ভালো থাকতে কঠিন দুনিয়া। Hey.
কঠিন বাস্তবতায়, পারলাম না রে ভালো থাকতে কঠিন দুনিয়া, জন্ম লইয়া পড়লাম আমি দুঃখের দরিয়া, সহজ সরল পাইয়া সবাই ফেল ছল না, কঠিন বাস্তবতা পারলাম না রে ভালো থাকতে কঠিন দুনিয়া, আমি পারলাম না রে ভালো থাকতে কঠিন বাস্তবতা, পারলাম না রে ভালো থাকতে কঠিন দুনিয়া। এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে যে ওয়াসি প্রচুর গানের সুর করেছে এবং নিজে যে গানগুলো গেয়ে থাকে সেই গানগুলোর মধ্যে এক ধরনের থাকে না নিজস্ব একটা সাইন, আমরা বলি যে সিগনেচার ব্যাপারটা রয়েছে। এটা আশা করি দিনকে দিন যখন মানে গান গাইতে গাইতে আরও বেশি পরিপক্ক হবেন, আরও বছরকে বছর যাবে মানুষের মনে আপনার গানগুলো গেঁথে থাকবে। একটা সময় আসলে গান শুনে মানুষ যেন বুঝে ফেলতে পারে এটা আসলে খায়রুল ওয়াসির শুরু করা গান ছিল। হ্যাঁ, শুভকামনা রইল। আর প্রিয়াঙ্কা আরও ভালো ভালো গান আমাদেরকে শোনাবে, প্রচুর দর্শক আমাদের সঙ্গে আছে, অনেক ফোন কল নেব কিন্তু একটু পর। মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায় আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10টায়। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Oh,
কে জানি কেন জানি কে জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি কেন জানি কে জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ajigar Style. জীবন যেন আগাগোড়াই
শুভঙ্করের ফাঁকি গলা ছেড়ে হৃদয় দিয়ে কত করে। ধারাবাহিক নাটক সোনার পাখি, রচনা মারুফ আহমেদ খান রিজভী, পরিচালনা হান্নান মাহমুদ। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 মিনিটে। থমথমে পরিবেশ বিরাজ করছে, আশেপাশের অনেক লোকজন জড়ো হয়ে গেছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনার সঙ্গে আমার শেষ কথা। বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা যায় নাকি? নিউজ কেটে ফাইজলামি জিনিসটা আর্টিস্ট ভাড়া করতে বলছো? Yes. ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com, রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। শিল্পী খায়রুল ওয়াসি এবং শবনম প্রিয়াঙ্কাকে নিয়ে আবারও চলে এলাম ওয়াল্টার স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের এই প্ল্যাটফর্মে। মাইক্রোফোন হাতে আমি রয়েছি তাসনুফা মোহনা। গান শুনছি, ভীষণ আনন্দ পাচ্ছি এবং আমি জানি আমার দর্শক শ্রোতারাও। ফোন করার চেষ্টা করতে থাকুন, একটা গান শুনে তারপরে চেষ্টা করব কোনো একটা কল নেবার। প্রিয়াঙ্কাকে দিয়ে শুরু করব। আমি গাইছি আমার আরেকটি মৌলিক গান, এই গানটা তোমার খুব পছন্দের, মায়া লাগে রে। এই গানটির কথা এবং সুর বুক লিখেছে ইয়াকুব হোসেন বাবলা। এই গানটার মিউজিক কম্পোজিশন করেছিল রেজওয়ান শেখ, এটা রিজার্ভেশনের ব্যানারে আছে। খুব সুন্দর একটা গান, চলো শুনি। তোর জন্য অনেক মায়া বুকের ভেতরে, পারি না তো ভুলে যেতে আমি যে তোরে, তুই আমার জানির যা করিস না আর অভিমান, প্রিয়তম রে মায়া লাগে।
আসলে কি জানো, মানুষ যে পেশাতেই বা যেখানেই থাকুক না কেন, তার যে কোনো একটা কাজের না গ্রোথের প্রয়োজন রয়েছে। মানে যে যে জায়গাটাতেই থাকুক না কিসের জন্য, আমার খুব ভালো লাগে প্রিয়াঙ্কাকে দেখলে প্রত্যেকবার যখন যে কোনো অনুষ্ঠান দেখা হয়, এই যে একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে, একদমই তাই। নিজের একটা করে নতুন নতুন গান তৈরি করছো, হ্যাঁ খুব সুন্দর, অনেকগুলো গান জমে গেছে। একটা সময় দেখা যাবে যে মৌলিক গান দিয়ে একটা অনুষ্ঠান পার করে ফেলতে পারবে। আপু যেটা বলছিলে যে হাঁটি হাঁটি পাপা করে, কারণ আমার আমার আমি কিন্তু ক্লাস থ্রি থেকে প্রফেশনালি স্টেজ শো করি। হ্যাঁ, তো এখন আমি যেখানে মাস্টার্স করছি, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এত এত লং একটা টাইম, এত লং একটা পিরিয়ড আমি গানের সাথে আছি, কিন্তু আমার চলাটা খুবই একদম পিঁপড়ার গতিতে, আমি আস্তে আস্তে আগাচ্ছি। এবং আমার কাছে মনে হয় আস্তে আস্তে আসলে আগালে দেরি করে পড়ে যায় মানুষ, তো এই নীতিতে বিশ্বাসী। এই ক্ষেত্রে একটা লাইন দিয়ে আমি, আমার মনে হয় যে আমি বললে এটার ইতি টানা হয়ে যাবে, যে যত ধীরে এগোয় তার পড়াটাও তত আস্তে। এটাই বলছিলাম। চলো ফোন কল নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কিন্তু আপনাকে একটা ইনফরমেশন দিতে পারি, আপনার যে বইটা আপনি আমাকে পাঠিয়েছিলেন, বিলুপ্ত প্রায় গান, বাংলার লোকজ গান, সেই বইটা আমার হাতে এসে পৌঁছেছে এবং সেই বইটা কিন্তু আমি খুলে দেখেছি, এবং সেটার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনার যে গবেষণালব্ধ যে জি জি বইটা বলুন আপনি, শুনতে পাচ্ছি না, বলছি বইটা খুলে কি দেখলেন? সেই তো বললাম, সেটাই বলছি যে এত চমৎকার করে আপনি লিখেছেন, এই বইটা আমার অনেক কাজে লাগবে। কোন গ্রন্থ এর আগে বাংলাদেশেও আসেনি, ভারতেও আসেনি, বইটা সত্যি অনেক কাজে, অনেক ধন্যবাদ আপনাদের সবার দোয়া এবং আল্লাহর দয়া হয়েছে। এবং সত্যি বলতে আমি বইপ্রিয় মানুষ, কাকতালি ভাবে আমার হাতে বইটা এসে পৌঁছেছে, এই জন্য ভালো লাগাটা আরো দ্বিগুণ। অনেক অনেক ধন্যবাদ। বলুন আজকে অনুষ্ঠান কেমন লাগছে? খুবই ভালো। আমি প্রথম আমার ছোট ছোট বন্ধুর সাথে কথা বলবো।
জি বলেন, কেমন আছেন? আমি তার গান অনেকবার শুনেছি, হাউ টু ইনক্রিজ ইওর ভয়েস। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের দোয়াই। তুমি কিভাবে এত সুন্দর ভয়েসটা তুমি নিয়ে আসলে, আগের থেকে অনেক অনেক গুণ ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এজন্য কিন্তু আগে কথা বলি, কারণ অসি ভাইয়ের সাথে আমি সবসময় প্রথম কথা বলি। তো এত ভালো লাগছে আজকের গান গানগুলো। জি ভাই, থ্যাংক ফর নাইস প্রেজেন্টিং। থ্যাংক ইউ সো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমি একটু ওয়াসি ভাইয়ের সাথে একটু আগে কথা বলি, পরে গানের অনুরোধ করবো। মানে নতুন কিছু দেখালেন আজকে, নারকেল ভেঙেও যে পানি খাওয়া যায় গানের মধ্যে, আবার চোখ লাল করা যায়, সামনে যে কি জানবো কিন্তু দেখবো আল্লাহ জানে, জানি না, আশায় থাকলাম নতুন কিছু জানার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমার ছোট্ট বোনটার কাছে অনুরোধ হলো, সোজা গান আর কি, চোদ্দা হৈমন্তী শুক্লাজির বহুল প্রচলিত, আমার বলার কিছু ছিল না, অথবা এখনো সারেঙ্গিটা বাজছে। ও জোস, এখনো সারেঙ্গিটা বাজছে, খুবই সুন্দর। অনেক আপনি যে একদম ক্লাসি দর্শক, সেটা আসলে গানের রিকোয়েস্টে বোঝা গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। পানু ভাই, আপনার কথার প্রেক্ষিতে আমি একটা সুযোগ নিয়ে নিই। আমি জানি না প্রিয়াঙ্কা মানে কোন গানটা আসলে গাইবে, যদি গায় তাহলে আমার দুটো গানই আমার ভীষণ প্রিয়, তবে এখনো সারেঙ্গিটা বাজছে, কিন্তু আমার ভোটটা একটু বেশি থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং, সাথে থাকুন আপনি, গানে চলে যাবো এবারে। আচ্ছা পানু ভাই, আমাদের নিয়মিত দর্শক এবং হয়তো ফোনটা কেটে গিয়েছে, আমার কাছে তার রিকোয়েস্ট ছিল, আমি গত আর একটা টেলিভিশনে ওনার রিকোয়েস্টে গান গাইতে পারেনি, তো জানি না আজকে জানা হলো না, ওটাও মনে নাই। তো এখন যে গানটি গাইছি, গানটির কথা মাসুদুল হক, গানটি সুর আমার নিজের করা, মৌলিক গান, প্রেমের লীলা খেলা শিরোনামে, চেষ্টা করছি আমার মতো করে। আমি কাল বলে কৃষ্ণ কয়ে করলে অবহেলা, আমি কাল বলে কৃষ্ণ কয়ে করলে অবহেলা, তবে রাধার সনে কে করিত প্রেমের লীলা খেলা রে, প্রেমের লীলা খেলা। আমি কালো বলে কৃষ্ণ কয়ে করলে অবহেলা, আমি কালো বলে কৃষ্ণ কয়ে করলে অবহেলা, তবে রাধার সনে কে করিত প্রেমের লীলা খেলা রে, প্রেমের লীলা খেলা, তবে রাধার সনে কে করিত প্রেমের লীলা খেলা রে, প্রেমের লীলা খেলা। বাসলে না মোর ভালো, তবে কেন কালো কোকিলের গান শোনো বলো, আমি কালো বলে মন করিয়া বাসলে না মোর ভালো, তবে কেন কালো কোকিলের গান শোনো বলো, এই কালো হইল জগৎ ভালা কইর না তার হেলা,
এই কালো হইল জগত ভালো কইর না তার হেলা তবে রাধার সনে কে করিত প্রেমের লীলা খেলা রে প্রেমের লীলা খেলা তবে রাধার সনে কে করিত প্রেমের লীলা খেলা রে প্রেমের লীলা খেলা তোমার পরাণ খানি কালো হয় মাথার কেশ কালো চোখের মনি এই কালোর জন্য একদিন কাঁদবে তোমার পরাণ খানি কালো হয় মাথার কেশ কালো চোখের মনি এই কালার মনে মন রাখো কইর না অবহেলা এই কালার মনে মন রাখো কইর না অবহেলা তবে রাধার সনে কে করিত প্রেমের লীলা খেলা রে প্রেমের লীলা খেলা তবে রাধার সনে কে করিত প্রেমের লীলা খেলা রে প্রেমের লীলা খেলা সমান ভাঙাবো শোনো পল্লীবালা কালো যতই হই নাই আমি মনটা কিন্তু ধলা কাছে আসমান ভাঙাবো শোনো পল্লীবালা কালো যতই হই নাই আমি মনটা কিন্তু ধলা মাসুদ তোমায় ভালোবেসে পড়াবে প্রেমের মালা আরে মাসুদ তোমায় ভালোবেসে পড়াবে প্রেমের মালা তবে রাধার সনে কে করিত প্রেমের লীলা খেলা রে প্রেমের লীলা খেলা তবে রাধার সনে কে করিত প্রেমের লীলা খেলা রে প্রেমের লীলা খেলা আমি কালো বলে কৃষ্ণ কয়ে করলে অবহেলা আমি কালো বলে কৃষ্ণ কয়ে করলে অবহেলা তবে রাধার সনে কে করিত প্রেমের লীলা খেলা রে প্রেমের লীলা খেলা তবে রাধার সনে কে করিত প্রেমের লীলা খেলা রে প্রেমের লীলা খেলা তবে রাধার সনে কে করিত প্রেমের লীলা খেলা রে প্রেমের লীলা খেলা তবে রাধার সনে কে করিত প্রেমের লীলা খেলা রে প্রেমের লীলা খেলা তবে রাধার সনে কে করিত প্রেমের লীলা খেলা রে প্রেমের লীলা খেলা তবে রাধার সনে কে করিত প্রেমের লীলা খেলা রে প্রেমের লীলা খেলা বাপরে এই গানটার পেছনে উদ্দেশ্যটা কি আমি একটু শুনি বলেন তো গানটার পেছনে হচ্ছে যে আমাদের বর্ণবাদ সারা জীবনই একটা ব্যাপার যে আমাদের সমাজে কালো মানুষকে একটু কটাক্ষ করে অন্য চোখে দেখা হয় কালো মানুষ তো যাই হোক এখন বলা হয় যে না এরকম কোনো কিছু না আর মনের মধ্যে কিন্তু মানুষের কালো বলে একটু কেমন যেন একটু একটু কাকতালি ব্যাপার কি লক্ষ্য করেছেন হ্যাঁ কিছুদিন আগে কিন্তু জন্মাষ্টমী ছিল হ্যাঁ হ্যাঁ রাইট রাইট শ্রীকৃষ্ণ যে কিছুদিন আগে যাই হোক এই কালোর পক্ষে আর কি গান করা যখন মাসুদ ভাই আমাকে এই লিরিকটা দেন লিরিকটা আমিও তো নিজেও কালো হ্যাঁ মানে হচ্ছে যে যখন দেখলাম যে মাসুদ ভাই লিরিকের মধ্যে কালো মানুষের পক্ষে গান লিখেছে এটা কিন্তু ওইটাই ভালো হয়ে গেল হ্যাঁ তখন মনে হলো আমার জন্য লিখেছে তাই নাকি হ্যাঁ সেটাই যখন এটা মনে করে আমি সুর করে ফেললাম এবং এই গানটি অনেকেই রিকোয়েস্ট করেন এই গানটির জন্য আজকে অনেকেই যে রিকোয়েস্টগুলো গাইতে পারেনি অন্য চ্যানেলে আজকে গিয়ে দিলাম
আসলে রাধা কৃষ্ণের মিত নিয়ে অনেক রকমের গান রয়েছে, আর এটা তো আসলে কৃষ্ণের মানে গায়ের বর্ণের উপরে বেস করে গানটাকে তৈরি করা হয়েছে। আসলে আমি কি বলবো, আমি যে মাঝখানে যে ইংরেজি শব্দ ব্যবহার করি আমি তখন নিজেই মন খারাপ হয়ে যায় আমার, তখন ওটা নিয়ে আমি বেশি ব্যস্ত হয়ে পড়ি যে কেন আমরা আসলে ঠিকঠাক বাংলাটা একেবারে ধারাবাহিকভাবে, এই তো আমার ইংলিশ চলে আসছে, কিছু করার নাই। হ্যাঁ কিছু সমস্যা, চল না একটা ফোন কল নেওয়া যাক। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ঢাকা থেকে বাবুল ফকির, আপনি ভালো আছেন আপু? খুব ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলুন। হ্যাঁ হ্যালো ভাই কে দেন আর ওই আপনার শব্দ মুক্তি সবাই শুনছে। জি জি আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া, ডাকলে কি আর প্রাণ জুড়াবে রে বন্ধু। আচ্ছা বাহ, দারুণ একটি গানের রিকোয়েস্ট করেছেন, আমি চেষ্টা করব অবশ্যই গাইতে। জি ভাইয়া বলেন। আচ্ছা ফোন কল তো সম্ভবত কেটে গিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি প্রিয়াঙ্কা এবং খারুল আসিরকে সাথে নিয়ে, সাথে থাকুন। বাংলায় ডাবিং কৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ajigar Style. Textile. Asian Textile, Ajigar Style. Oh.
ধারাবাহিক নাটক সোনার পাখি রচনা মারুফ আহমেদ খান রিজভী পরিচালনা হান্নান মাহমুদ দেখবেন পহেলা সেপ্টেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত 7:30 মিনিটে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক শুরু হয়ে গেল আরও একবার। এশিয়ান টেলিভিশনের পর্দায় যারা চোখ রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
সঙ্গে আছে আমি তাসরুমা মোহনা, গান শুনছিলাম আমরা শবনম প্রিয়াঙ্কা এবং খায়রুল ওয়াসির কণ্ঠে। আবারও চলে যাওয়া যাক তাদেরই গানে গানে, এবং আমার মাঝে মধ্যে দুই একটা ইংরেজি শব্দের প্রয়োগ আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলো প্রিয়াঙ্কার গান শুনবো। আমি এখন যে গানটি গাইছি এটি আমার খুব রিসেন্ট রিলিজ হওয়া একটা গান। গানটার টাইটেল হচ্ছে নয়া প্রেমের জ্বালা। গানটার কথা প্রসেনজিৎ মণ্ডল এবং সুর হচ্ছে একটা ট্রেডিশনাল সুর, মিউজিক কম্পোজিশনে ছিল তামজিদ আহসান। গানটা ডিপি মিউজিকের ব্যানারে বের হয়েছে এবং এই গানটা হচ্ছে খুবই কমার্শিয়াল, ফুল কমার্শিয়াল একটা গান। এবং মানে এত রাতে যাদের মানে ঘুম যাতে না আসে টাইমিংটা দেখে তারপর গানটা সিলেক্ট করেছে, একদম ঘুম যাতে না আসে সেই জন্য এই গানটা সিলেক্ট করা, খুবই পছন্দের। এবং এখন ইউটিউবে বেশ ভালো একটা সাড়া পাচ্ছি গানটাতে। আচ্ছা চলো গানটা শুন। ঠিক আছে, বলছে যে পীড়িতের বিষে নাকি চোখ লাল, আরেক দিকে বলছে যে শয়না নয়া প্রেমের জ্বালারে, কই যাই আমি, জ্বালায় আছে মন আপু। হ্যাঁ আসলে সত্যি খুব জ্বালায় আছি, জ্বালার থেকে বেশি টেনশনে আছি। আচ্ছা যাই হোক, না দুজনকে দুপাল্লায় রাখা যাবে না, দুজন আমার এক পাল্লাতেই থাকুক। ভালোবাসা একদিকে যত পর্বত হিমাচলের মতো বাড়তে থাকে ততই ভালো।
তো চলে আসি এবারে খায়রুল ওয়াসির কাছে। আমাদেরকে তো প্রিয়াঙ্কা বলেই দিয়েছে ঘুমাতে দেবে না, আর ওয়াসি তো মানে সবসময় জাগিয়ে রাখে, ঘুমাতে দেওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা কি প্ল্যান? আচ্ছা যেহেতু রিকোয়েস্টের গান রাত জেগে অনেক দূর দূরান্ত থেকে আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের যারা বাঁচিয়ে রাখেন যে দর্শক শ্রোতা, তো তাদের যে অনুরোধের গানেগুলো আসলে গাইতেই হয়। তো আমি কিছুক্ষণ আগে বিরতির আগে যে এক ভাইয়া ফোন দিয়ে বলেছেন যে গানটি ডাকলে কি আর প্রাণ জোড়া পেরে, সম্ভবত ঢাকা থেকে, গানটি আমার খুবই প্রিয় এবং দূরবীন শাহ ফকিরের এই গানটি আমি চেষ্টা করছি। ডাকলে কি আর প্রাণ জুড়াবে রে, তোমায় না দেখলে নয়নে রে বন্ধু, করো বন্ধু জাল জালা ও তোমার
দিয়া রে তুমি ভিন্ন আমি ভিন্ন ভিন্ন না হয় মনে দর দিয়া রে যদি না পাই দেখা রে আমার জন্ময় কারণ হলে বন্ধু কর বন্ধু জাল সময় পার করার মতো একটা গান গাইলো আসি চলুন এবারে দেখি আপনাদের জন্য মানে কার জন্য ফোন কল অপেক্ষা করে আছে এবং কোন গানের রিকোয়েস্ট পাওয়া যায় কিনা হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কোথা থেকে ফোন করেছেন এবং কে বলছেন আমি শ্রীমঙ্গল থেকে বিদ্যুৎ পাল বিদ্যুৎ পাল কার সঙ্গে কথা বলবেন দুইজন দুজনের সাথে কথা বলবো বলুন না কেমন আছেন জি ভালো আছি কেমন লাগছে আমাদের প্রোগ্রাম বসি ভাইয়ের গান আমার জি ভাইয়া অসম্ভব অসম্ভব সুন্দর একটা আয়োজন
এশিয়ান টিভি কে অনেক অসংখ্য ধন্যবাদ। খাইরুল ওয়াসিম, আপনার গান খুব ভালো হচ্ছে, আপনি এই প্রজন্মে অনেক জনপ্রিয় শিল্পী হয়ে উঠেছেন। আপনার কাছে একটা অনুরোধ, আমি তো আমার আছি এই গানটি গাইবেন, আর আপনার কণ্ঠ অসম্ভব ভালো কণ্ঠ। থ্যাংক ইউ। আপনি লতাজির লতাজির দুইটা গানের রিকোয়েস্ট, যারে উড়ে যারে পাখি অথবা আর কিছু তো নয়, কোনটা খুশি হব অগো আর কিছু তো নয়। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব লতাজির প্রথম গানটা চেষ্টা করব করাই যায়। শুধু শ্রীমঙ্গল থেকে আমাদের গান শুনছেন এবং ফোন দিয়েছেন এত রাতে, কারণ ফোন পাওয়াটা আসলে সত্যিই অনেক কষ্টের। অনেকেই অভিযোগ করেন আমাদের কাছে যে ভাই এত কল দিই এত কল দিই, শুধু বিজি 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 থাকে। আসলে সত্যিই তাই, কারণ সারা বিশ্ব থেকে সবাই যারা গান ভালোবাসেন, গান প্রিয় মানুষ সবাই চেষ্টা করেন, লাইনে থাকেন। এই ক্ষেত্রে আমি একটা মজার কথা বলি, আমাকে তো একবার একজন একেবারে মানে কল লিস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছেন যে আপু দেখেন আমি দেড় ঘন্টা ধরে কল দিয়েছি, একবারও আমার ফোনটা রিসিভ হয়নি। তো আসলে বুঝতেই পাচ্ছেন যে আসলেই অনেক কিছু করারও থাকে না, কারণ লাইন এত বিজি থাকে, বিজি থাকা অবস্থায় তো অন্যের কল আসলে ধরা যায় না। তো যাই হোক ভাইয়া, বিদ্যুৎ পাল বললেন নাকি, বিদ্যুৎ দা, আপনি দারুণ একটি গানের তিনটি গানের রিকোয়েস্ট করেছেন প্রিয়াঙ্কার কাছে, এবং হচ্ছে আমার কাছে যে গানটি রিকোয়েস্ট করেছেন যে আমার অনেক মৌলিক গান, আমি তো আমার আছে, এটা এটার জন্য আপনাকে স্পেশাল থ্যাংকস। যে যখন টেলিভিশন লাইভে যখন আমরা গান করি এবং আমাদের মৌলিক গানের রিকোয়েস্ট আসে, তাহলে আমরা বাঁচার অনুপ্রেরণা পাই, কারণ আমাদের বাঁচার অনুপ্রেরণাই আপনার। খুব সুন্দর কথা বিদ্যুৎ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার আরেকটা ফোন কল নিতে চাইবো, আমাদের সঙ্গে এত রাত জেগে যেহেতু অপেক্ষা করে আছেন, ফোন করেছেন, দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মোহন আপু। জি, আমি আপনার পরিচিতই মনে হয় মোটামুটি, আমি এই এসএন টিভির রেগুলারই মোটামুটি। আচ্ছা, অথবা চিনতে পারেন, আমি ঢাকা থেকেই বলছি। আচ্ছা, আমার নাম পার্থ মনে হয়, চিনতে পার্থ। আচ্ছা, আমি তো চিনতে পেরেছি, পুরান ঢাকার পার্থ। আচ্ছা, অনেক রাজ্যে গেছেন, প্রোগ্রাম দেখছেন। হ্যাঁ, আমি ওয়ালটন এসএন টিভিকে প্রথমেই ধন্যবাদ জানাই, তারা নতুন নতুন শিল্পীদের এখানে তারা জায়গা করে দেয়, এবং এটা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম নতুন শিল্পীদের জন্য, এবং অজস্র শিল্পী আছে, এবং সপ্তাহে চার দিন করে অনুষ্ঠানটা হয়, খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান এশিয়ান মিউজিক। সবচেয়ে বড় ধন্যবাদ দিতে হয় এশিয়ান টিভি চেয়ারম্যান হারুন স্যারকে, সে অবশ্যই আমাদের লিডার। যাই হোক, এখন ঘটনা হলো গিয়া একটা কথা বলি মোনা, এখানে কিছু দর্শক আছে খুব বেশি কথা বলে আর কি, শিল্পীদের সাথে কথা বলার চেয়ে বেশি কথা বলে, আসলে কথা বেশি বললে তো চলবে না, রিকোয়েস্ট করতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, নতুন প্রজন্মের শিল্পীরা উঠে আসবে, আমাদের কিন্তু এখনো রুনা ম্যাম, সামিনা ম্যাম, এন্ড্র কিশোর তার মতন কিন্তু শিল্পী এখনো জন্ম হয়নি, আর এখন তো ওই রকম ছবিও হয় না, ছবির গান জনপ্রিয় হয় না, তারপর আমাদের শিল্পীরা এখন উঠে আসতে পারে না। আছে তারপরেও এখন নতুন নৃত্য অনেক আছে, তারা অনেক ভালো গায়, এই যেমন ওই যে খাগুর বাই গেছে, তারপর প্রিয়াঙ্কা কণ্ঠটাও খুব আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমরা আজকে কথা বলবো আমরা, কিন্তু বেশি কথা বলবো না, কথা পার্থ থ্যাংক ইউ সো মাচ, সুন্দর করে বললেন আপনি, কিন্তু এটা আসলে একেবারে স্ক্রিনের ওপারে আপনারা যারা আমাদেরকে ফোন করছেন তাদের বিষয় আসলে এই ব্যাপারে আসলে আমার মনে হয় কথা বলাটা ঠিক ঠিক হবে না, কারণ হচ্ছে যারাই আমাদেরকে ফোন করেন ভালোবেসে ফোন করেন, আর কখন আসলে কোন কথার ফ্রোতে কোন কথা আসে সেটা আসলে আমরাও বুঝতে পারি না। আপনারা ভালোবাসা দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, আমাদের সঙ্গে যারা আছেন তারা ভালো ভালোবাসা পেয়ে এখান থেকে অনুপ্রেরণা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, নতুন গান করার মৌলিক গান করার আগ্রহ পাচ্ছে, সেটাই আমাদের সব থেকে বড় চাওয়া পাওয়া। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং, যেহেতু রাত অনেক বেশি তাই আমরা খুব বেশি কথা আজকে আর বললাম না পার্থ, আমরা গানে চলে যাই, আশা করছি আপনারা আয়োজন ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমি একটু ভুলে নিই, যেহেতু কথা কখনো বিশেষত লাইভ প্রোগ্রাম বা যেটাই হোক আমরা আবেগে অনেক কথাই বলে ফেলি এবং বলতে হয়ও তাই, না হলে কথা দিয়েই তো মানুষের মনের ভাব প্রকাশ করে। যখন রাজ্যকে সবাই ফোন দেন ভাইয়া, কিন্তু এই কথাটা বলতে বোঝাতেও কিন্তু অনেক উনি অনেক কথা বলেছেন আমাদেরকে, ভাই আপনাকে ধন্যবাদ জানাই যে এই পরিমিতি বোধটুকু আপনাকে আপনি জানালেন। তারপরেও বলবো যে কথায় কিন্তু কথা আসে, ভালোবেসে অনেকেই বলেন এই গানের পর ওই গানে কথা সে কথা, তো থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রিয়াঙ্কার গান শুনি, প্রিয়াঙ্কার গান শুনি। আমি এবারে গাইবো বাংলা সিনেমার খুবই জনপ্রিয় গান, এই গানটি গেয়েছিলেন দ্বৈত কণ্ঠে শ্রদ্ধা কনক চাপা এবং
ইন্দ্র কিশোর গানটির কথা এবং সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল, একদিকে পৃথিবী একদিকে তুমি। চলো শুনি, চেষ্টা করছি। সত্যি প্রিয়াঙ্কা খুব ভালো গায়, দারুণ গায়। এবং তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে রাজীব ভাইয়ের সাথে একটা গান গেয়েছো, ডুয়েট গান, সেই গানটার প্রশংসা আমি করেছিলাম। আর এই গানটা গাইলে, রুনা লায়লা ম্যামের গানটা গাইলে, তুমি এই টাইপের গান বেশি বেশি করে করবে,
হ্যাঁ, তোমার কণ্ঠে খুব মানায়, ভীষণ ভালো। থ্যাংক ইউ সো মাচ। দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসবো আমাদের শেষ ভাগে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। বোমার ধরনটা আসলে কি দেখুন, আমরা এখনো জানতে পারিনি এটা কি ধরনের বোমা। বিরাট বড় বোমা, যে বোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে দিতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা নাকি? নিউজ কিন্তু ফাইজলামি জিনিস থেকে মানে আর্টিস্ট ভাড়া করতে বলছো? Yes, ধারাবাহিক নাটক হিট হট নিউজ 24.com রচনা ও পরিচালনা হামিদ হাসান নোমান। দেখবেন 1 সেপ্টেম্বর থেকে প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। লক্ষ্মী বিজিত বাংলায় ডাবিং কৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়শা মারিয়াম দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10টায়। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Oh,
জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Asian Good Style. ওয়াল্টার স্মার্টফ্রিজ এশিয়ান মিউজিক স্বাগত আরও একবার তাদেরকেও যারা আমাদের সঙ্গে কিছুক্ষণ আগেই হয়তো বা এই মুহূর্তেও যুক্ত হয়েছেন। আমি সঙ্গে রয়েছে তাসনুফা মোহনা, আমাদের সঙ্গে আছেন আজকে শিল্পী খায়রুল ওয়াসি এবং স্বপ্নম প্রিয়াঙ্কা। আশা করছি যারা শুরু থেকে আছেন গান ভালো লাগছে বলছিলেন, তাদের শেষ পর্যন্ত আজকের অনুষ্ঠানটা খুব ভালো লাগবে।
চলুন গানে ফিরবো, কিন্তু তার আগে ওয়াসিকে, খায়রুল ওয়াসিকে আজকে অনুরোধ করবো আমাদের সঙ্গে যারা মিউজিশিয়ান রয়েছেন তাদের পরিচয়টা একটু দেবার জন্য। আচ্ছা, সঙ্গীতের জন্য যারা যন্ত্র শিল্পী আর কি, ওনাদের ছাড়া আসলে আমরাই অসম্পূর্ণ, এবং গানের 80% আমার মনে হয় কি যে 70-80% সঙ্গীত যারা যন্ত্রশিল্পী তাদের উপর নির্ভর করে। আজকে আমাদের এখানে সামনে এই পাশ থেকে, আচ্ছা যে পাশ থেকেই শুরু করি, সিনিয়র থেকে শুরু করি, শিমু ভাই কিবোর্ডে। সিনিয়র বলে তো মনটা দিলেন একেবারে খারাপ করে, কেন দরকার ছিল, দেখতে কিন্তু একদমই ইয়াং লাগে, জুনিয়র। যাই হোক, রকি ভাই হচ্ছে আমাদের লিড গিটারে, এবং আজকে চুপচাপ বসে আছে রুবেল বেস গিটার নিয়ে, কারণ বেস গিটার নিয়ে চুপচাপ বসে থাকা জিনিস না বেশি বেশি। যাই হোক, এ পাশে রয়েছে পার্কিশনে হচ্ছে শান্ত, শান্ত মাঝে মাঝে অশান্ত হয়ে যায়। এ পাশে সাগর অক্টোপ্যাডে, আর তালে তালে কিবোর্ডিস্টের নামটা যে ঠিক করে বললেন না সেটা বলেন। আরে না, আমি তো বললাম তো শিমু ভাইয়ের নাম বলেছে, সুন্দর বাজাচ্ছেন আজকে সবাই খুব সুন্দর বাজাচ্ছেন। সেটাই, শান্ত তো খুবই ভালো বাজায়, শুভা খুব ভালো বাজায়, ইনফ্যাক্ট সবাই খুব ভালো বাজায়। আর প্রিয়াঙ্কা তো খুব সুন্দর একটা মানে কমপ্লিমেন্ট দিয়েছে, যে একেবারে মনে হচ্ছিল যে কপি বাজিয়েছে, যে গানটা আমি রিয়েলি করেছি সেরকম করে বাজিয়েছে তারা। তো এবারে গানে চলে যাব, একটু মনে করে দেন না কার গান ছিল, তর্কে তর্কে বলে গেল, ওই যে রাজীব ভাইয়ের সাথে যে গানটা, হ্যাঁ হ্যাঁ প্রেম মায়া। চলো গানে যাই তাহলে। আচ্ছা, আমার মনে হয় হচ্ছে এখন আমার পালাই ছিল। যাই হোক, এত রাত, গভীর রাত, তারপরে হচ্ছে জানি না বাইরে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, তো যে গানটি গাইব, গানটি আমার লেখা সুর করা, বৃষ্টির গান, মেঘলা দিনের গান, এবং খুবই রোমান্টিক একটা গান, আমি চেষ্টা করছি আমার মতো করে গাইতে আবার। আচ্ছা, আপনি গান করেন, আমরা ভেবে নেই এখানেই বৃষ্টি হচ্ছে। শিওর শিওর, হ্যাঁ
চলছে তোমায় নিয়ে বিচতে ও কতটা আমায় তুমি ভালোবাসো সে কথাটা বলতে ঝিরঝিরি বৃষ্টিতে মন বলছে তোমায় নিয়ে ভিজতে ভালোবাসো সে কথাটা জানতে বলো চুপি চুপি আসবে আমার কাছে বসবে তুমি চুপি চুপি আসবে আমার কাছে বসবে ভালোবেসে ধরবে আমার হাত বইছে দেখো তো সেদিকে যে আছি হয়ে আকুল হো সে ফুলের ঘ্রাণে এমন বাগানে বসে আছি আমি একা হয়ে আকুল বলো চুপি চুপি আসবে আমার পাশে বসবে তুমি চুপি চুপি আসবে আমার পাশে বসবে করবো দুজন মিলে প্রেমওয়ালা বইছে দেখো দক্ষিণা বাতাস মেঘলা দিনে মেঘলা আকাশ বইছে দেখো দক্ষিণা বাতাস মেঘলা দিনে মেঘলা আকাশ বইছে দেখো আগে থাকে না একটা মানে বাজ পড়ে সেরকম একটা শব্দ, হ্যাঁ, তো সেই
আশার একটা আগমনী বার্তা দিয়ে শুরু হয়েছিল গানটা, এবং গান শেষ হবার পর মনে হলো যে ঝিরি ঝিরি বৃষ্টি হতে হতে খুব জোরে বৃষ্টি হলো। হ্যাঁ, তারপরে সেই বৃষ্টি শেষ করে, বৃষ্টি শেষের পরে থাকে না যে হালকা হালকা টুকটুক করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির শব্দ, হালকা হালকা বাজ পড়ার শব্দ, তখন বাজ পড়ার শব্দটাও কমে আসে। হ্যাঁ, তারপরে হালকা আবার ছোট ছোট করে পাখির কিচির মিচির, মানে সব ছিল এই গানটার মধ্যে, কি ছিল না, একদম মানে আপাদ মস্তক একটা বর্ষার গান শুনলাম, খুব সুন্দর আছে, ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি ছিল গানটা। একদম শেষের দিকটায় চলে এসেছি, যেটা সবসময় টাইমে এলে বলতে হয়, তো ওয়াসিকে দিয়ে শেষ করেছি। ওয়াসির মাইক্রোফোনটাই হাতে থাকুক, তার কাছ থেকে বিদায় বেলায় কিছু শুনে নিই, তারপরে প্রিয়াঙ্কার কাছ থেকে একটুখানি শুনে গানে চলে যাই, শেষ করে দেব। বরাবরের মতো আমি ওয়াল্টন এশিয়ান মিউজিককে অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আমাদের কিছুদিন পরপরই আমরা যে নতুন নতুন গান এবং আমাদের অনেক গানই আমরা দর্শক শ্রোতাদেরকে শুনিয়ে থাকি। আজকে এশিয়ান টেলিভিশনের সম্মানিত প্রডিউসার, এই জায়গায় যারা কলা কৌশলী রয়েছেন, যারা ক্যামেরার পেছনে অনেক কষ্ট করে যারা রয়েছেন, প্যানেলে রয়েছেন, সেই সাথে আপনি এবং সমস্ত মিউজিশিয়ান পর্দার ওপারে যারা রয়েছেন, যারা সবাই দেখছেন দূর দূরান্ত থেকে, জানাচ্ছি আরও বেশি বেশি ভালোবাসা এবং ভালোবাসা চাইছি, কারণ সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। যদি সুস্থ থাকি তাহলেই না হয় ভালো গান শোনাতে পারবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। বাহ প্রিয়াঙ্কা, সব বলে দিল ওয়াসি ভাইয়া, তুমি অন্য কিছু বলো, তুমি এক কাজ করো, সবার কথা বাদ দেখালে আমার প্রশংসা করো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ওয়াল্টন এশিয়ান মিউজিককে আসলে বারবার ইনভাইট করার জন্য। এবং আমরা আসলে শিল্পীরা যেটা বলছিলেন ভাইয়া, যে গান গাওয়ার একটা প্ল্যাটফর্ম, ভালো একটা প্ল্যাটফর্ম এটা, সো এটা আসলে অনেক বেশি খুশি হয়ে যায় যখন এখানে আসতে পারি, আমরা গান গাইতে পারি এবং ক্যামেরার পেছনে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এত রাত জেগে যারা দেখছেন, সবাই দোয়া করবেন আমার জন্য যেন আরও ভালো ভালো গান আপনাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ। মানে এই পাশ থেকে না এত অবাক হয়ে প্রিয়াঙ্কাকে দেখছে, মানে প্রথম এই কথাগুলো শুনলো জীবনের প্রথম আর কোনোদিন শুনে। যাকে এনিওয়েজ, খুব ভালো লাগলো তাদের এই আশ্চর্যমণ্ডিত মুখখানা দেখে, কিন্তু এই পাশের ভাইটি খুব হাসছিল, আমি জানি না ঠিক কী কারণ, এই নিয়ে আমরা হয়তো অনুষ্ঠান শেষে জানতে পারবো। হাসাহাসি হইচই সব কিছুই হবে, সব কিছু মিলিয়েই আমাদের ওয়াল্টন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক কিছুটা আমরা লাইভে দেখাই, বাকিটা আসলে অফ এয়ারে নিজেরা হাসাহাসি করি। তো এই সব কিছু মিলে আনন্দ উদযাপন, হ্যাঁ, উৎসবের একটা প্ল্যাটফর্ম হচ্ছে এশিয়ান মিউজিকের এই প্ল্যাটফর্মটি, আর সেটিতে আমরা বারবার সেই ঈদের আনন্দ হোক বা যে কোনো ধরনের উৎসবের আনন্দ হোক না কেন, সেই রকম আনন্দ প্রত্যেকটা সময়ে এবং প্রত্যেকটা এপিসোডের এই 3 ঘন্টায় পেতে চাই এবং দিতে চাই, সেটা যেন আমরা প্রত্যাশা পূরণ করতে পারি। এতটুকু দোয়া, ভালোবাসা, অনুপ্রেরণা যে শব্দেই প্রকাশ করি না কেন, রাখবেন, সবাই ভালো থাকবেন, এবারে সবাই ঘুমিয়ে যাবেন আশা করছি, এবং সুন্দর একটা সকাল দিয়ে আগামী দিন শুরু হোক সবার। শুভকামনা এবং প্রত্যাশায় তাস্তমা মোনা বিদায় নিচ্ছি আজকে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক থেকে, শুভরাত্রি। চলো শেষ মুহূর্তে আমি একটি ফোক গান গাইতে চাই, এটি আমার মৌলিক একটি গান, মডার্ন ফোক একটা গান, পীড়িতের ওজন। গানটা আমি এর আগেও বেশ কয়েকবার গেয়েছি, আমার খুব পছন্দের একটা গান। গানটার কথা সোহেল মাসুদ, সুর করেছিলেন নিহাত সুপ্ত, এবং গানটি রেইন মিউজিকের ব্যানারে আছে। চলো শুনি।